আসসালামু আলাইকুম। তো আরেকটি ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম, কিছু তথ্য জানাবো এবং দেখাবো। সেটা হলো গুগল অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করেন, অনেকেই মানে সিটিটা হাতে পান না, আপনার একটা পিন ভেরিফিকেশন করতে হয়, আর পিন ভেরিফিকেশনটা যদি না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। আচ্ছা, এই সিটিটা কখন আসবে, কিভাবে আসবে আমি ডিটেলস বলে দিব, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন তখন অবশ্যই আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টে যে অ্যাড্রেসটা দেওয়া থাকে সেম টু সেম সেই অ্যাড্রেসটা দিবেন এবং একটি ফোন নাম্বার দিবেন, ঠিক আছে? আরেকটা বিষয় যে এই পিন কোড বা যে সিটিটার জন্য কিন্তু কোনো অ্যাপ্লাই করা লাগে না। আপনার অ্যাকাউন্টে যখন $10 হবে, ঠিক আছে, তখনই আপনাকে অটো আপনার যে ঠিকানাটা দেওয়া থাকবে ওই ঠিকানায় পাঠিয়ে দেবে। এই জন্য মাস্ট আপনাকে অ্যাড্রেসটা সঠিক দিতে হবে, ঠিক আছে? আপনার যে পোস্ট অফিস আছে নিকটস্থ পোস্ট অফিস, যে ঠিকানাটা দেওয়া থাকবে ওই পোস্ট অফিসে যোগাযোগ করবেন, বা আপনি তাদের কাছে যে বলে আসবেন যে আপনার গুগল থেকে একটা সিটি আসতে পারে, আপনার নাম এবং ফোন নাম্বারটা দিয়ে আসবেন, তারা আসলে আপনাকে ফোন দিয়ে জানাবে। তো এই সিটিটা আসতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে, অনেক সময় আগে চলে আসে, আবার অনেক সময় অনেক দেরি হয়। তো এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু অনেকবার খোঁজ খবর নিতে হবে, আপনি তাদের নাম্বার নিয়ে রাখবেন। তো শুনুন, আমি দেখাবো কিভাবে পিন ভেরিফাই করতে হয়। তো দেখেন, আমি আমার অ্যাডসেন্সে আসলাম। আসার পরে এখান থেকে দেখেন যে ভেরিফাই ইওর বিলিং অ্যাড্রেস, এখান থেকে দেখেন আমি ভেরিফাইতে ক্লিক করব। আচ্ছা, এখান দেখেন পিনটা লিখতে বলতেছে, তো আমি কি করব, আমার পিনটা লিখবো, আমার যে পিনটা দিছি, আমার সিটিটা ওপেন করলাম আমি। করার পর সুন্দরভাবে এখানে পিন লেখা আছে, মানে ভিতরে অনেক কিছু দেওয়া আছে সিটির ভিতরে, ডিরেকশন দিয়ে দিয়েছে কীভাবে কী করতে হবে, ঠিক আছে? আমি একটু মিলাই নিই। এখন দেখেন এটা হয়েছে, এখন দেখেন সাবমিট, দেখেন ইওর বিলিং অ্যাড্রেস ইজ হ্যাজ বিন ভেরিফাইড, মানে কি আমার সাকসেসফুল, ঠিক আছে? ওকে, তো একটা সিম্পল একটা বিষয়, সামান্য এই জিনিসটা যদি না করেন তাহলে কিন্তু আপনি কখনো বা কোনো দিনই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনি টাকা কালেকশন করতে পারবেন না, উঠাতে পারবেন না। তো এই জন্য এটা খুবই জরুরি। আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার আগে আমি যেটা বললাম, অবশ্যই অবশ্যই সঠিক অ্যাড্রেস দিবেন, সঠিক ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে একটা লোক একবারই খুলতে পারে, ঠিক আছে, বারবার খুলতে পারবে না। এই জন্য খুব সাবধান, খুব সাবধানতার সাথে কাজ করতে হবে যাতে কোনো ভুল ভীতি না হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন নতুন হয়ে থাকলে, আর নতুন নতুন তথ্য পেতে হলে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ সবাইকে, আমাকে সাপোর্ট দিবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।